আমরা দেখতে পাচ্ছি যে রুমানদি কিন্তু সাজাতে ব্যস্ত আছে। তুমি ওকে সাজাচ্ছো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ও ডিজাইনার কালেকশন দেখতে চাইছিল, তো আমি কিছু কালেকশন ওকে রেফার করছিলাম যে এই ধরনের কালেকশনস গুলো নেওয়া যেতে পারে। আর এগুলো তো এখন ভীষণ ট্রেন্ডিং এইবার পূজোতে চলছে একেবারে। আর ওর গায়ে যে কালারটা ফেলা, এটা কিন্তু এখন ট্রেন্ডিং ভীষণ ভীষণ ভাবে, একেবারে ওয়াইন কালার। তো এটা ওয়াইন কালার আর ভীষণ মিষ্টি দেখাচ্ছে, সফট, স্পেশালি ওদের মতন বয়সে না কি হয় শাড়ি পরাটা কিন্তু একটুখানি হার্ড, তো ম্যানেজেবল শাড়ি আমার যেটা মনে হয়, আমি নিজেও শাড়ি পরি তাই জন্য মনে হয় একটু মানে ম্যানেজেবল এইটা, স্পেশালি প্যান্ডেল হপিং এর জন্য, তাই তো? আর তার পাশাপাশি বন্ধুদের সাথে ঘুরতে হবে, তোমার কেমন লাগছে বলো? আমার তো ভালো লাগছে, আরো দেখবো, আরো তো কালেকশন আছে, দেখি এটা এমনি ভালোই লাগছে, আরো কালেকশন দেখি করতে। এটা কি পূজোর শপিং হয়ে যাচ্ছে আজকে? না, সব নয়, শাড়িটা মেইনলি কিনি আর শাড়িটা। ওকে, আর কি প্ল্যান আছে? আমার কালারটা দেখে যেটা মনে হচ্ছে সব নবমী কিংবা অষ্টমীর দিন, অষ্টমীর দিন, হ্যাঁ ঠিক গেস করেছো, শাড়িটা পরতে হবে। ওকে, আচ্ছা আজকে জানো তো আদি রেডিমেড সেন্টারে হ্যাপি বার্থডে? ও আচ্ছা, তাই জানো? হ্যাঁ, তো আজ আজকে আজকের দিনটা মানে তুমি কিভাবে সেলিব্রেট করতে চাইছো? একে তো দেখতে পাচ্ছি যে তুমি খুব সুন্দর একটা ডিজাইন এন্ড কালেকশন ইতিমধ্যেই নিয়েছো, আর আজকের দিনের জন্য যদি কিছু তুমি উইশ, মেসেজ, শুভেচ্ছা বার্তা কিছু দাও। এরকম আরো ভালো ভালো কালেকশন আসছে, আমরাও কিনতে থাকি। ওকে, খুব ভালো। হ্যাঁ, আর তোমার সাথে আপনি কে, মানে আপনি ওর কে হন? আন্টি। ওকে, আচ্ছা আপনি আদি রেডিমেড সেন্টারে আসেন? হ্যাঁ, এখানে আমাদের মানে ছোটবেলা থেকেই এখানে সবকিছু কেনাকাটা, আমরা এখানকারই বাসিন্দা সোদপুরে, আর এই আদি রেডিমেড সেন্টার হচ্ছে আমাদের সবসময় এখান থেকে শপিং করা। এখানে কালেকশন কেন এতটা স্পেশাল মনে হয়, কোনটা ভালো লাগে? শাড়িটা বেশি পছন্দ আমার এখানে। আচ্ছা, শাড়িটা মানে বেশি আর কি, শাড়ি বেশি টানে টানে শাড়িটা, শাড়ির কালেকশন এখানে খুব সুন্দর, মানে সব রকমই পাওয়া যায়, সব রেঞ্জের সব ধরনের ভ্যারাইটিস এখানে আছে, একেবারে একেবারে। আর আজকে কিন্তু বার্থডে আদি রেডিমেড সেন্টারে, তো কিছু শুভেচ্ছা বার্তা দিন দর্শকদের উদ্দেশ্যে। আরো কালেকশন বেশি বাড়াক, আমরা যাতে আরো ভালো করে বেশি করে শপিং করতে পারি, আরো আমাদের সব আছে রিলেটিভ তারাও আর কি এখানে এসে সব আমাদের করেন, শপিং করে, সব অনুষ্ঠান সব কিছুতেই এখান থেকেই আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, এত সুন্দর একটা কমপ্লিমেন্ট আমাদের দেওয়ার জন্য, একেবারে। তবে একটা কমপ্লিমেন্ট কিন্তু রুমানদি আমরা বারবার পাচ্ছি, সেটা হচ্ছে গোটা পরিবার আসেন শপিং করতে, টিয়াশা এবং মৌসুমীদির সাথে পরিচয় হলো, এবং তার পাশাপাশি আরও একজন ইন্টারেস্টিং মানুষ যিনি টিয়াশার স্পেশাল ফ্রেন্ড। আপনার নাম? আমার নাম দেবজ্যোতি দাস। দেবজ্যোতি, দেবজ্যোতি এখান থেকে শপিং করো? হ্যাঁ, করে মা করে বেশি। আচ্ছা, কেমন লাগে মানে এটা? হ্যাঁ, ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, বন্ধুদেরকে কি বলবে আজকে জানো তো আদি রেডিমেড সেন্টারে বার্থডে, প্রতিষ্ঠা দিবস, ঠিক আছে? তো বন্ধুদেরকে বন্ধুদেরকে কি বলতে চাও যে এখানে আসুন? হ্যাঁ, এখান থেকে অলওয়েজ আসো। কেন? ভালো লাগে এখানে, কালেকশন ভালো, সবই ভালো। আরো আর কি এখানে আমার মানে মেন অ্যাকচুয়াল মাই আসে আমার জন্য শপিং করতে, আমার অতটা আশা হয় না, সম্ভব হয় না। আর মায়ের কিন্তু মেইন অ্যাট্রাকশন আমরা যেটা শুনলাম শাড়ি। হ্যাঁ হ্যাঁ, মা শাড়ি কালেকশনটা প্রচণ্ড বেশি ভালোবাসে, তো এখান থেকে আমি ছোটবেলা থেকেই দেখেছি যে এখান থেকেই মা কেনে, তো এখানেই আশা হয়, ওই জন্য মায়ের সাথেই আশা হয়। হ্যাঁ, ওই যেটুকুনি মায়ের সাথে আশা হয় ওইটুকুনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।